श्री भगवानेर अशेष कृपाय आबार आमरा समबेत हयेछि पूजनीय स्वामी विरजानंदजी महाराजेर उपदेश संकलन जेटी सूत्राकारे रचित आछे सेई परमार्थ प्रसंग थेके पाठ एवं आलोचनार उद्देश्य निये आमरा विगत दिन पढ़छिलाम। आमरा विगत दिन 217 नम्बर सूत्र दिये शेष करेछिलाम जेखाने बला आछे जे निर्लिप्तता ओ विषय अनासक्ति सर्वजीवे प्रेम सकल धर्मेर मूल मंत्र। যারা এসব যার এসব গুণ আছে তিনি দেহ ও ইন্দ্রিয়ের বশ নন, তার নাম যশের ও প্রভুত্বের আকাঙ্ক্ষা নেই, আমি আমার অভিমান নেই, আত্মপর বুদ্ধি নেই, তিনি ধনী নির্ধন ব্রাহ্মণ চণ্ডাল সাধু অসাধু শত্রু মিত্র পশুপক্ষী কীট সর্বজীবে সমদর্শী, তিনি স্তুতি নিন্দায় লাভালাভে জয় পরাজয়ে সর্বদুঃখে হর্ষ বিষাদ শূন্য নির্বিকার, তিনি কর্ম করেও কর্ম করেন না, কর্ম না করেও কর্ম করেন, তিনি যথার্থ কর্মযোগী। আমরা এটা বলতে গিয়ে পূজনীয় গম্ভীরানন্দজি মহারাজের উদাহরণ দিয়েছিলাম যেটা আমরা পূজনীয় স্বামী আত্মস্থানন্দজির কাছে শুনেছিলাম। যখন শ্রীমা সারদা দেবীর এই জীবন গ্রন্থ প্রকাশিত হয়ে গেল তারপরে আত্মস্থানন্দজির সঙ্গে যেদিন প্রথম মহারাজের দেখা হয় মহারাজ একদম মুগ্ধ হয়ে মহারাজকে তার ভালোবাসার কথাটি প্রকাশ করেছিলেন যে মহারাজ কী অপূর্ব গ্রন্থ হয়েছে, কী ভালো হয়েছে। আমাদের বলছিলেন যে আমার সব বলা হয়ে যাওয়ার পরে আমার মনে হলো আমি যেন একটা পাথরের সঙ্গে কথা বলছি, যে আর ভালো মন্দ কোনো বোধ নেই। উনি একবারও বললেন না যে মা আমাকে দিয়ে লিখিয়েছেন, মা আমাকে শক্তি দিয়েছিলেন তাই আমি লিখতে পেরেছি, এরকম কথা একবারও বললেন না। উল্টে বরং বলতে থাকলেন যে ও তোমার ভালো লেগেছে, তা খুব ভালো, খুব ভালো। এই একেবারে এই যে নির্লিপ্ততা এটা দীর্ঘদিনের চেষ্টায় অভ্যাস করতে হয়, একদিনে হয় না, বারবার 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 চেষ্টা করতে করতে আমরা এই অবস্থাতে পৌঁছতে পারি। সেইটির কথা আমরা বলেছিলাম যথার্থ কর্মযোগী। পূজনীয় বিমলাত্মানির কাছে শুনেছি যখন এই তিনটি গ্রন্থ প্রকাশিত হচ্ছে যে আমাদের কি বেশ বলে যুগনায়ক বিবেকানন্দের তিনটি খণ্ড প্রকাশিত হচ্ছে, গম্ভীর মহারাজ ভালো চোখে দেখতে পেতেন না। সূর্যোদয় থেকে সকালে ব্রেকফাস্ট অব্দি যেটুকু সময় পাওয়া যেত এই সময়টুকু তিনি লিখতেন, এইটুকু সময় তার চোখ পারমিট করতো লেখার জন্য। সূর্যোদয় মানে 5টা, ভোর 5টা থেকে 6:30 অব্দি 1.5 ঘন্টা সময় তিনি লিখতেন। সারাদিন বিষয়বস্তুটা নিয়ে ভাবতেন, চিন্তা করতেন এবং তারপরে যুগনায়ক বিবেকানন্দ লেখা হয়েছে, যেখানে যুগনায়ক বিবেকানন্দ পড়লে মায়ের জীবনী পড়লে তো বটেই, যুগনায়ক বিবেকানন্দ পড়লেন চোখের সামনে ভাসছে, স্বামীজি চলেছেন, হাঁটছেন, কথা বলছেন, একবারে চোখের সামনে যেন ভাসছে, খুব নাটকীয়। একবারে শুষ্ক শব্দ কেমন নাটক তৈরি করতে পারে গম্ভীরানন্দজি মাঝে জীবনী গ্রন্থ পড়লে তা বোঝা যায়। তিনি সমস্ত কর্ম যেরকম তার জেনারেল সেক্রেটারি, তখন তিনি রামকৃষ্ণ মঠ মিশনের সাধারণ সম্পাদক, সেটির কাজ যেমন খুব দক্ষতার সঙ্গে দেখতেন আবার এই কাজটিকেও ঠিক সেরকমভাবে দেখতেন। খুব নিয়মনিষ্ঠ ছিলেন, সকাল 8:30 থেকে মিটিংয়ে বসতেন, কেউ দেরি এলে ঘুরিয়ে রাখতেন ঘড়িটাকে, ওনার টেবিল ক্লক ছিল। আত্মসায়নী বলতেন যে আমাদের যদি একটু দেরি হতেন উনি কখনো বলতেন না কেন দেরি করে এলো, উনি ঘড়িটা ঠিক ওনার সামনে ঘুরিয়ে দিতেন, এত নিয়মনিষ্ঠ ছিল। এবং সকালবেলা সমস্ত কাজ সেরে তিনি ঘুরে বেড়াতেন, তার টেবিলে কোনো কাগজ ছিল না অথচ সবার টেবিলে প্রচুর প্রচুর কাগজ আছে, সবাইকে প্রচুর কাজ করতে হোম টাস্ক দিয়ে ঘুরে বেড়াতেন, কোনো কিছুর মধ্যে তিনি তখন তিনি নেই। এইটা দিয়ে আমরা শেষ করেছিলাম। আজকে আমরা শুরু করব 218 নম্বর সূত্র। প্রাণায়ামের উদ্দেশ্য দেহের মধ্যে যে প্রাণশক্তি ক্রিয়া করছে তাকে সংযত করা। সেই প্রাণশক্তি নিঃশ্বাস প্রশ্বাস রূপে আমাদের কাছে প্রকাশ পাচ্ছে, এদের নিয়মিত ও সাম্যভাবে প্রবাহিত করতে পারলে মনের স্বাভাবিক চাঞ্চল্যের উপশম হয়, মন স্থির হয়। মন নানা বিষয়ে মন ছড়িয়ে রয়েছে বলে তার শক্তি হ্রাস হয়, সেই সমস্ত ছড়ানো শক্তিকে যদি কোনো বিষয়ে কেন্দ্রীভূত করা যায় তো তার ক্ষমতা অসীম। যোগশাস্ত্রের মতে তার অসাধ্য কিছুই নেই। পারমার্থিক রাজ্যে এই একাগ্র শক্তিকে পরমাত্মা স্বরূপ ধ্যানে নিয়োগ করলে জীব নির্বিকল্প সমাধিযোগে পরম ব্রহ্মে লীন হয়। हृदय कमले साकार ईश्वरेर ध्याने तन्मय होले ईश्वर दर्शन बा भगवान लाभ हय। आबार आदिभौतिक आदिदैविक ब्यापारे प्रयोग करले এই সম্বন্ধে নানা সূক্ষ্ম অদ্ভুত সত্যের আবিষ্কার হয়। অষ্টসিদ্ধির অর্থাৎ নানা দিব্য ঐশ্বর্য ও অলৌকিক বিভূতি লাভ হয়। এরপরের যেটা আছে সেখানে বলছেন পরের সূত্রে ২১৯ নম্বর অনিমা লঘিমা ব্যাপ্তি প্রাকাম্য মহিমা ঈশিত্ব বশিত্ব এবং কামা অসায়িতা যোগশাস্ত্রের মতে এগুলি হচ্ছে অষ্টসিদ্ধি। पाँचटी प्राणवायु आमादेर शरीर के चालाय प्राण अपान व्यान समान उदान ये पाँचटी प्राणवायु एटी आपनारा राजयोगे खूब भालो करे पेये जाबेन। प्राण अपान व्यान समान उदान ये जे पाँचटी प्राणवायु आछे एगुलिर क्रियार फले आमादेर शरीरे नाना रकमेर क्रिया जे चलते थाके सेगुली हय एबं एई प्राणशक्ति के संयत करार उद्देश्यटाई हच्छे प्राणायाम। যথেচ্ছ ভাবে সেটি যেন ব্যবহৃত না হয়, পাঁচটি প্রাণ শক্তি যথেচ্ছভাবে যেন ব্যবহার না হয় তাই জন্যই এই যে আমরা প্রাণায়াম করি এইটা প্রাণায়ামের উদ্দেশ্য। কিন্তু আপনারা যা অনেকে যে মনে করছেন যে ফাঁসফাঁস করে খানিকটা এই করে শরীরের ওজন কমবে এই করবে তা কমবে, সেটি তখনই ক্রিয়াশীল হয় যখন সেটি ওই শরীরের ওজন বৃদ্ধির জন্য যে বায়ুটি কাজ করছে তাকে আমরা সংযত করতে পারি। কিন্তু প্রাণায়ামের উদ্দেশ্য ওটি নয়, প্রাণায়ামের উদ্দেশ্য ছড়িয়ে থাকা যে পঞ্চ প্রাণবায়ু তাকে তার গতিকে সুসংহত করা। বলছেন দুটি শব্দ ব্যবহার করেছেন, একটি নিয়মিত আর একটা হচ্ছে সাম্যভাব রিদমিক্যালি। নিয়মিত ভাবা সেটা রেগুলার হবে এবং তার ভেতরে যেন একটা রিদম আসবে। আপনারা খুব ভালো করে যদি লক্ষ্য করে দেখেন আমরা যখন হাঁটি চলি কথা বলি সব কিছুর মধ্যে একটা রিদম আছে, খুব ভালো করে লক্ষ্য করলে এটা দেখতে পাবেন। এই যে ভাগ করে রাখা এটাকে বলে মিটার্স, এক একটা ইয়েতে করছে, একটু এপাশ ওপাশ হলেই দেখবেন হয় না। এই যে চ্যান্টিং যখন করেন আপনারা যারা বৈদিক চ্যান্টিং জানেন দেখবেন দুটি করে মাত্রা থাকে, তিনটি করে মাত্রা থাকে, একটি ওপরে একটি নিচে আর আরেকটা হচ্ছে ওপরে ডবল মাত্রা। सहना भवतु सहनौ भुनक्तु सहवीर्यम करवावहै পুরোটা মিটারে ভাগ করা আছে। যদি গুনে গুনে করেন প্রত্যেকটা তিন মাত্রার ভাগে করা আছে। আমাদের যাবতীয় মন্ত্র এই রিদমিক্যালি ভাগ করা আছে। ওম ভূর ভুবস্য তৎসবিতুর্বরেণ্যম ভর্গো দেবস্য ধীমহি ধিয়ো ইয়ো না প্রচোদয়াৎ ওম। এই যে গায়ত্রী মন্ত্র আমরা জপ করি সেটাও এই রিদমিক্যালি। এটা করার উদ্দেশ্য হচ্ছে এই জপের সঙ্গে সঙ্গে আমরা যত চিন্তা করব যত শান্ত হব আমাদের যে পঞ্চ প্রাণবায়ু যেটা যে কোনো কারণে উত্তেজিত আছে যে কোনো কারণে সেটি তার ভেতরে একটা উত্তেজনা ছড়াচ্ছে এবং সে সঠিকভাবে যখনই উত্তেজনা ছড়ায় সঠিকভাবে তো সে কাজ করতে পারে না, তার এটা ছড়িয়ে যায়, তার ব্যাপ্তিটা ছড়িয়ে যায়। সেই কারণে তাকে ইয়ে করা হয়, তাকে সংযত করার জন্যই এই প্রাণায়াম করা। প্রাণায়ামের উদ্দেশ্য হচ্ছে তাই। এটা করতে পারলে স্বাভাবিক চাঞ্চল্যের উপশম হয় এবং মন স্থির হয়। আমরা যখন প্রাণায়াম করি স্বাভাবিক চাঞ্চল্যের প্রকাশ হয় এবং প্রাণায়ামের উপশম। এটা কী হয় আমিও সত্যি জানি না, কারণ আমার যেদিন মন্ত্র দীক্ষা হয় সেদিনকে পূজনীয় ভূতেশানন্দজি কেন বলেছিলেন আমি আজও জানি না, কিন্তু আমাকে একবারে খুব পরিষ্কার করে বলেছিলেন তুমি কিন্তু প্রাণায়াম করবে না। আমি সত্যিও জানি না, কারণ ওনার সঙ্গে আমার এর আগে একবারই মাত্র দেখা হয়েছিল এবং সেই দেখাতে কোনো কথা হয়নি। উনি চুপটি করে আমায় দেখেছিলেন, কিন্তু যখন মন্ত্র দীক্ষা শেষ হয়ে গেল এবং পূর্বাশ্রমে যেহেতু আমার ব্রাহ্মণ সংস্কার ছিল উপনয়ন সংস্কার ছিল তাই তাকে আমি জিজ্ঞেস করতে গেলাম যে আমি যে গায়ত্রী জপ সেটা কীরকমভাবে কী করব। অনেকেই ছিলেন ১৭-১৮ জন সেরকম ব্রাহ্মণ সেদিনকে যাতে দীক্ষা হয়েছিল তারা এক এক করে জিজ্ঞেস করছেন, অনেকের অনেক রকম সমস্যা। আর যেহেতু আমার বয়স সবচেয়ে কম তাই আমাকে সবার শেষেই রাখা হয়েছে। আমি যখন মহারাজের কাছে গেলেও মহারাজ কিন্তু প্রথমেই একটা কথা বললেন তুমি কিন্তু প্রাণায়াম করবে না। একবারে পরিষ্কার, একবার নয় দুবার নয় তিনবার আমাকে বললেন তুমি কিন্তু প্রাণায়াম করবে না। পরবর্তীকালে যখন পুজো করতে গেছি মহারাজকে এই কথাটা মনে করাতে মহারাজ একবারে পরিষ্কার নির্দেশ দিলেন যে সবচেয়ে যে কমটা ৪-১৬-৮ যে প্রাণায়াম করা যে পুজো করার সময় যে বিধি ওই ৪-১৬-৮ তার বেশি আর কোনো বাড়াবাড়ি করবে না। এটা কেন বলেছিলেন আমি নিজেও জানি না, কিন্তু এটি হচ্ছে কথা। তাই আমি বলতে পারবো না এইটির কথা যেটা বলছে মন স্থির হয়, এইটা হয় কীরকম কী হয় আমি জানি না। একটা জিনিস যেটা বুঝি, আমাদের সমস্ত মন্ত্রগুলো তিন তিন ছন্দে ভাগ করার রীতি আমরা বুঝি। আমরা প্রাণায়াম না করেও অটোমেটিক্যালি প্রাণায়াম করি। আমরা পূরক, কুম্ভক, রেচক এই তিনটি অটোমেটিক্যালি হয়। দেখবেন আপনারা মাঝে মাঝে জপ করতে করতে অভিজ্ঞতা আপনাদের হয়, ফস করে খানিকটা শ্বাস বেরিয়ে যায়। আপনারা খুব মন দিয়ে জপ করছেন, হঠাৎ করে যেন অনেকটা শ্বাস বেরিয়ে গেল। এগুলো কিন্তু অটোমেটিক্যালি হয়। যত আপনারা মন্ত্রের গভীরে যাবেন, মন্ত্রগুলো এমন ছন্দে ভাগ করা থাকে অটোমেটিক্যালি, খুব স্বাভাবিকভাবে কোনো রকম চেষ্টা না করে আমাদেরই পূরক হয়, আমাদেরই কুম্ভক হয়, আমাদেরই রেচক হয়। এটা যদি না হতো এই জপধ্যানের সময় মন শান্ত হয়ে যেত না। দেখবেন কখনো কখনো জপধ্যান করতে করতে মন এমন শান্ত হয়ে যায়, আমাদের মনে হয় না যে পরবর্তী কাজেতে আমরা যেতে পারবো, কিছুতেই মনে হয় না এর বাইরে যেতে পারবো। আবার কোনো কোনো দিন মনে হয় যে আর পাচ্ছি না, এবার কতক্ষণে উঠে পড়বো, যে সংখ্যাটা আমি জপ করি সেটা কতক্ষণে শেষ হবে, এই বোধটা আমাদের ভেতরে জাগে। মহারাজের কথায় যে প্রাণায়াম যদি করা যায় সেটা নিয়মিত এবং আমাদের শ্বাস প্রশ্বাসের ভেতরে একটা সাম্য ভাব জাগরণ হয়। সেটা কীরকম হয় বলছেন, তার ফলটা কীরকম হয়, যে সেই সমস্ত ছড়ানো শক্তিকে যদি কোনো একটি বিষয় নানা বিষয়ে মন ছড়িয়ে রয়েছে বলে তার শক্তির হ্রাস পায়। এটা খুব স্বাভাবিক। আপনার মন যখন নানা বিষয়ে শক্তি ছড়িয়ে থাকে তখন সেটা আপনি কোনো একটা জিনিস নিয়ে চিন্তা করতে পারেন না। ধরুন রান্না করছেন, রান্না করতে করতে ভাবছেন যে ছেলের রেজাল্ট কী হবে, তারপরে তার ভবিষ্যৎ কী হবে, আপনি আগামী বিকেলে কি টিফিন করবে। দেখুন একটাই মানুষ, আপনার সেই রান্নাটা কিন্তু খুব ভালোভাবে হয়নি। যেহেতু আপনি অভ্যস্ত হয়ে যান তাই আপনি খুব সহজে সেটিকে করতে পারেন। কিন্তু এই যদি মনটাকে একত্রিত করে করেন তাহলে সেই কাজ অনেক বেশি হয়। বিশেষ করে দেখবেন আমরা যখন ঠাকুরের জন্য কাজ করি, পুজোর সময় কাজ করি, সেটা একবারে নিখুঁত হয়। কেমন করে হয়? কারণ আমরা সমস্ত মনটাকে এক জায়গায় একটি উদ্দেশ্যে লাগাই। এটি হওয়ার কথা। তিনি বলছেন সেই সমস্ত ছড়ানো শক্তিকে যদি কোনো বিষয়ে কেন্দ্রীভূত করা যায় তার ক্ষমতা অসীম, যোগশাস্ত্র মতে তার অসাধ্য কিছু নেই। এটা কিন্তু একেবারে ঠিক কথা। ধরুন বাড়িতে খুব বিপদ হয়েছে, আপনি সত্যি সত্যি জানেন না এর সমাধান সূত্র কেমন করে হবে, কিন্তু আপনি সমস্ত মন দিয়ে একটাই চিন্তা করছেন, কি করে এই অবস্থার পারে যাবেন, কি করে এই অবস্থার পারে যাবেন। এই বারবার একই চিন্তা করতে করতে আপনার মনের একটা অংশ কিন্তু ওর ভেতরে কাজ করছেই। যখন আপনার এই যাবতীয় ইচ্ছাটা আপনার ভেতরে কাজে আসে তখন আমাদের মন কেন্দ্রীভূত হয় এবং আমরা খুব সহজে সমাধান সূত্র খুঁজে পাই। অনেক সময় আমরা বলি ভগবান আমাদের ভেতরে বুদ্ধি দিয়েছেন, তা নয় কিন্তু। অবশ্যই ঈশ্বরে বিশ্বাস করি আমরা, ঈশ্বর আমাদের দিয়েছেন। আমাদের ভেতরের যে অন্তরাত্মা সেটি আমাকে পথ দেখায়। সেটি আমার নানা দুর্বলতার কারণে সেটি আচ্ছন্ন হয়ে থাকে। উত্তরটা আমার ভেতরেই আছে কিন্তু আমি প্রকাশ করতে পারছিলাম না। যখন আমি মনকে কেন্দ্রীভূত করলাম, আমার ভেতরের এই আচ্ছন্ন ভাবটা চলে গেল, তখন আমি খুব সহজে এই ঈশ্বরের এই চিন্তা করতে পারছি এবং সমাধান সূত্র পাচ্ছি। জীবনের এই রকম অভিজ্ঞতা আপনাদের হয়নি এরকম কথা নয়, সবারই এই জাতীয় অভিজ্ঞতা হয়। এবার বলছেন যে যখন আমরা সাধন ভজন করি, এই একীভূত মনকে একত্রিত করলে কি হয় সেটি বলছেন, পরমার্থিক রাজ্যে সেই একাগ্র শক্তিকে পরমাত্মার স্বরূপ ধ্যানে নিয়োগ করলে জীব নির্বিকল্প সমাধিযোগে পরব্রহ্মে লীন হয়। পরমার্থিক জগতে যদি আমার সমস্ত মনকে গুটিয়ে নিয়ে আমি আমার সমস্ত শক্তিকে দিয়ে পরমাত্মার স্বরূপ ধ্যান, আমার ইষ্টবস্তুর স্বরূপ ধ্যান, তার কোনো একটি বিশেষ ভাবকে নিয়ে দিনের পর দিন চিন্তা করলে সেই বোধটি আমার আসে। তখন রাজা মহারাজ যে বলছেন, মনে হয় যে একটা কাঁচের ভেতরে আলো জ্বলছে, কাঁচের ওই এটাকে ভেঙে তার সঙ্গে লীন হয়ে যায়, এই বোধটা আমাদের ভেতর জাগে। আমার অবশ্যই সেই অনুভূতি হয়নি, তাই এটা আমি শুধু যেমন টেক্সট আছে সেটা আপনাদের বলে যাচ্ছি। বলছেন হৃদয় কমলে সাকার ঈশ্বরের ধ্যানে তন্ময় হলে ঈশ্বর দর্শন বা ভগবান লাভ হয়। হৃদয় কমলে সাকার ঈশ্বর, আমরা তো প্রথম সাকার দিয়ে করি। যত আমাদের এই তার চিন্তা করতে থাকি, তাকে যত ভাবতে থাকি, যত তার ভেতরে ডুবে যেতে থাকি, আমরা তার সেই ভাবের সঙ্গে ভাবিত হয়ে যাই, তখন আমাদের আর কোনো আকার দরকার হয় না। আমরা বোধ করি তার ভেতরে মিলেমিশে একাকার হয়ে গেছি। এই বোধটা আমাদের ভীষণভাবে তীব্রভাবে হতে থাকে। আবার আধিভৌতিক বা আধিদৈবিক ব্যাপারে এর প্রয়োগ করলে এই সম্বন্ধে নানা সূক্ষ্ম এবং অদ্ভুত সত্যের আবিষ্কার হয়। অষ্টসিদ্ধি অর্থাৎ নানা দিব্য ঐশ্বর্য ও অলৌকিক বিভূতি প্রকাশ পায়। এটা যখনই আমরা সাধন ভজন করি আমাদের প্রত্যেকেরই, আপনারা স্বীকার করুন আর নাই করুন, আপনাদের প্রত্যেকের ভেতরে কিছু না কিছু অলৌকিক শক্তি অবশ্যই আছে। সাধন ভজন করলে সত্যি সত্যি যদি খুব সিরিয়াসলি কেউ সাধন ভজন করে, এই শক্তিগুলো আছে। মহারাজ এই অষ্টসিদ্ধির কথা বলছেন, অনিমা, লঘিমা, ব্যাপ্তি, প্রাকাম্য, মহিমা, ঈশিত্ব, বসিত্ব এবং কাম অসায়িতা। যোগশাস্ত্রের এই আটটিকে বলা হচ্ছে অষ্টসিদ্ধি। কি কি এগুলো? অনিমা, অনিমা হচ্ছে নিজের শরীরের আকারকে বড় করে ফেলা। এ ধরনের জিনিস হয়, আমরা আমাদের পুরাণ এবং রামায়ণ মহাভারতে পেয়েছি এই ঘটনা। হনুমান যখন যে এটা হচ্ছে নিজের শরীরের, অনিমা হচ্ছে নিজের শরীরকে ছোট করে ফেলা, আর মহিমা হচ্ছে নিজের শরীরকে বড় করে ফেলা। এই দুটো একেবারে বুঝতে হবে, একটা ছোট হবে আর একটা বড় হবে। আমরা দেখেছি হনুমানের জীবনীতে, যখন হনুমান ইয়েতে গেছিলেন, আমাদের লঙ্কাপুরীতে গেছিলেন, তিনি তার ছোট্ট শরীরটাকে ছোট্ট একটা সেই পোকার রূপ ধারণ করে ফেলেছিলেন। আবার মহিমার ক্ষেত্রে দেখা যায় যে অঙ্গদকে যখন ধরে নিয়ে যাওয়া হয় রাবণের রাজসভায়, সেখানে অঙ্গদ তার ওই ল্যাজটাকে, এই তার ডান পাটাকে বাড়িয়ে দেন। রাক্ষস সেনারা চেষ্টা করে অঙ্গদের সেই, না এটা অন্য সময় ভুল বলছি, এটা হচ্ছে সুমেরু পর্বতে যখন লক্ষণ অসুস্থ হয়ে পড়লেন এবং যুদ্ধেতে ইন্দ্রজিতের বাণে লক্ষণ অসুস্থ হয়ে পড়লেন, তখন সেই সুমেরু পর্বত থেকে সেই সুমেরু পর্বতটাকে তুলে নিয়ে আসার প্রয়োজন হয়, যেখানে সেই বিশল্যকরণী আছে। তখন তিনি সুমেরু পর্বতে গেলেন, কিন্তু সুমেরু পর্বতের আকার এত বিশাল তার পক্ষে তুলে নিয়ে যাওয়া সম্ভব হয়নি। তখন তিনি তার সারা শরীরটিকে বাড়িয়ে ফেললেন এবং সেই বৃদ্ধি শক্তি দিয়ে তিনি সুমেরু পর্বতকে উৎখাত করে কাঁধে করে নিয়ে গেলেন। ব্যাপ্তি, এর আরেকটা শব্দ, এর অন্যরকম আরেকটি নামও আছে, সেটা হচ্ছে গরিমা, নিজের ওজনকে বাড়িয়ে তোলা, যেটার কথা আগে খানিকক্ষণ আগে বলছিলাম। অঙ্গদ তিনি ধরা পড়লেন রাবণ সেনার হাতে, তাকে নিয়ে যাওয়া হলো রাজসভায়, সেখানে তিনি তার পায়ের ওজন এত বাড়িয়ে ফেললেন যে রাবণ সেনার পক্ষে সম্ভবই হলো না। দুটো পায় না, একটি পায়ের ওজন এত বাড়িয়ে ফেললেন, রাবণ সেনার পক্ষে সম্ভবই হলো না, বানর এই রাক্ষস সেনার পক্ষে সম্ভব হলো না তার পাটিকে সরানো। পরবর্তীকালে এই ঘটনার আরেকটি জিনিস দেখেছি, ভীমসেন তখন তিনি তপস্যায় আছেন, তিনি যাচ্ছেন, পথে একজন বৃদ্ধ হনুমানকে পড়ে থাকতে দেখলেন, সেই বৃদ্ধ হনুমানের বিরাট বড় একটা ল্যাজ রয়েছে, সেই ল্যাজটিকে সমস্ত রাস্তা জুড়ে পড়ে আছে। হনুমান তাকে ল্যাজটি সরাতে বললেন, হনুমানকে ভীমসেন ল্যাজটি সরাতে বলেন, ভীমসেনকে হনুমান বলেন তুমি সরিয়ে দাও। ভীমসেনের খুব অহংকার ছিল, তিনি খুব খুব বলশালী, এতে তার ভীষণ রকমের অহংকার ছিল। সেই অহংকারটিকে যেন ভঙ্গ করার জন্য মহাবীর এই পদ্ধতিটা নিলেন। ভীমসেন শত চেষ্টা করে তার সেই ল্যাজটিকে সরাতে পারলেন না, একটুও সরাতে পারলেন না। তখন তার অহংকার চূর্ণ হলো এবং তিনি এই মহাবীরের শরণ নিলেন এবং মহাবীর তাকে আশীর্বাদও করেন। চতুর্থ হচ্ছে লঘিমা, নিজের ওজনকে একেবারে ছোট করে ফেলা, ভীষণ রকমের কম করে ফেলা। এই আকাশপথে যখন এই আমাদের দেশ থেকে শ্রীলঙ্কা উড়ে গিয়েছিলেন, তখন এই শক্তিটি তিনি প্রয়োগ করেছিলেন। এইখানে একটি শব্দ আছে কামা অসায়িতা, এটির আরেকটি নাম আছে, সেটি হচ্ছে প্রাপ্তি, যা চাই তা পেতে পারি। এটা আমরা অনেকের ক্ষেত্রে দেখি, হাওয়া থেকে রসগোল্লা বার করে দেওয়া, হাওয়া থেকে শূন্য থেকে ভস্যে এনে দেওয়া, কোনো কিছু থেকে কোনো রকম কিছু এনে দেওয়া, কাম্য বস্তুকে একদম নাথিং থেকে কিচ্ছু নেই এরকম হাওয়ার মধ্যে হাত ঢোকানো হলো, আমরা বার করে নিলাম। আমি তো খুব দেখেছিলাম একজনের, খুব বড় সাধকের, সেই হাত পাতলেই ছাই পড়ে। তারপরে অনেক পরে একটা সিনেমা দেখতে গিয়ে দেখলাম যে এরকম বগলের তলা একটা ওই পাউচ মতো থাকে, তার ভেতরে ছাইটা দেওয়া থাকে, হাতটা এরকম টিপলে ওর উপর চাপ পড়ে, আর এখান দিয়ে বোধহয় কোনো পাইপ টাইপ থাকে তাই দিয়ে পড়ে। কিন্তু এইটা সম্ভব, সেই রকম মানুষজন সম্ভব। আমরা যদি উমাপ্রসাদ মুখোপাধ্যায়ের হিমালয়ের পথে পথে পড়েন এরকম এক সাধুর গল্প আছে, সেইখানে তার এক বন্ধুর গল্প বলতে গিয়ে বলেছিলেন যে আমাদের গড়ের মাঠে এক সাধুর সঙ্গে দেখা হলো, কালো রঙের চশমা পরা, সন্ধেবেলা কালো রঙের চশমা পরা, কালো রঙের পোশাক পরা। সাধু বলল যে তিনি হিমালয়ে যাবেন, তাকে তিনি ওই পয়সা চেয়েছিলেন। পয়সাটা দেবার সময় তার সেই বন্ধুর মনে হলো যে এ তো দেখতে সেই মুসলমান সাধুদের মতো জোব্বা আলখাল্লা পরে আছে, এ যাবে হিমালয়ের, সন্দেহ মন নিয়ে তিনি ওটি দিলেন। বাড়িতে ফিরে এসে যখন ওই পয়সা ঝাড়ছেন তখন ওই যেটি দিয়েছিলেন যে পয়সাটা, ঠিক সেই পয়সাটা তার পকেট থেকে পড়তে থাকলো, এবং শুনলেন কোথা থেকে ধ্বনি হচ্ছে যে সাধুকে ঝুটা সমঝা, সাধুকে তুমি ঝুটা সামনেলে। এই যে যে কোনো জিনিস হাওয়ার মধ্যে থেকে, ওই যে দিয়েছিলেন ওইখানে গড়ের মাঠে সেটা পাচ্ছেন এখানে। এছাড়াও অন্যান্য সাধুদের আছে রসগোল্লা, হাওয়ার মধ্যে থেকে কিছুর মধ্যে থেকে রসগোল্লা এনে দেওয়া, এই সমস্ত কাম্য বস্তুর গ্রহণের এইসব ক্ষেত্রে আসে। প্রাকাম্য আছে, জীবনে নানা বাঁচার নানা রকম গুণ আসে, লাইফ স্প্যান বাড়িয়ে ফেলে, কেউ কেউ অনেক বছর অবধি বাঁচে। যে আমরা শুনি শ্রী শ্রী মায়ের কত 128 বছর বয়সী একজন শিষ্য ছিলেন, তার গল্প আজকাল ইন্টারনেটে খুব শুনি। কিন্তু একেবারে চোখের সামনে উদাহরণ যিনি আছেন তিনি হলেন কপিল মুনি। সগররাজ তাকে পাতালে তপস্যা করতে বলছেন, পাতাল তো জলের তলায়, সেই পাতালে তিনি তপস্যা করতেন। এই জলের তলায় দীর্ঘদিন বসে থেকে এই যে তপস্যা করবার, দীর্ঘদিন থেকে বেঁচে থেকে তপস্যা করার এই যে শক্তি, এটি প্রাকাম্য, যে অষ্টসিদ্ধির, এই অষ্টসিদ্ধি থেকে আসে। এরপরে হচ্ছে ঈশিত্ব, এটা অনেকের ভেতরে আমরা দেখেছি, এটা আমিও চোখে দেখেছি। সেটা হচ্ছে প্রকৃতির ওপর যখন আমাদের ওপর প্রভাব পড়ে। পূজনীয় শিবেন মহারাজের কাছে একটা গল্প শুনেছিলাম, আমাদের বেলঘরিয়া স্টুডেন্টস হোমে মংস, যেখানে আমরা খাওয়া দাওয়া করতাম, সাধুদের খাওয়া দাওয়ার যে জায়গা, যেখানে টিফিন খাওয়া দাওয়া, অফিস বাড়ি, তার সামনে এখন আর ওই গাছটা নেই। আমি দেখেছি একটা এরকম ঘেরা জায়গা ছিল, এই টিনের এই লোহার জাল দিয়ে ঘেরা জায়গা, তাতে একটা লতানে গোলাপ গাছ ছিল, তাতে প্রচুর ফুল ফুটতো, 4-5-6 রোজ এরকম ফুল ফুটতো, গন্ধ ছিল না কিন্তু বড় বড় ফুল ফুটতো। আমাদের আরতির হচ্ছে মেড ইজি গাছ হচ্ছে ওইটা, যখন কোথাও জায়গায় কোনো জায়গায় ফুল পেতাম না আমরা ওখান থেকে ফুল তুলে নিয়ে আসতাম। একটা সময় দেখা গেল সত্যি সত্যি কোনো গাছেতে কোনো ফুল হয়নি, অনেক দিন ধরে গাছে ফুল হচ্ছে না। তিনি বাগান দেখতেন, তিনি বললেন বেকার গাছটা পড়ে আছে, এটাকে কেটে উড়িয়ে দেওয়া দরকার। সেদিন টিফিন খেতে খেতে আমরা শিবেন মহারাজকে বললাম, জানেন তো মহারাজ বলেছেন এই গাছটা কেটে দেওয়া হবে। উনি একটা ঘটনার কথা বললেন যে এরকম, জানো তো বেলুর মঠে একটা ঘটনা হয়েছিল, একটা আম গাছ, তাতে কিছুতে আর ফল আসে না, সবাই ঠিক করলো আম গাছটা কেটে দেবে। একদিন মহাপুরুষ মহারাজ সেই কথা শুনে চুপি চুপি সেই গাছের সামনে গিয়ে বললেন, কিরে ফল দেওয়া শুরু কর, না যে বেটারা কেটে দেবে তোকে। বললেন অবাক হলুম জানো তো, সেই গাছে সেই বছর থেকে ফল ফলতে শুরু কর। শুধু এটা বলেই বললেন না, তাহলে আমরাও সবাই মিলে গাছকে বলি কিরে ফুল দেওয়া শুরু কর, ফুল যদি না দেয় প্রদীপ মহারাজ এসে পরের দিন কেটে দেবে। আপনারা বিশ্বাস করবেন কি না জানি না, আমি তো খুব বিস্মিত হয়েছিলাম। দিন 15 পর থেকে আস্তে আস্তে সেই গাছে ফুল আসতে থাকলো, যেখানে আগে 7-8 করে ফুল আসতো সেখানে কিন্তু অনেক বেশি করে ফুল আসতো। এই যে প্রকৃতির ওপর যে শক্তি করা, এটা কিন্তু আমরা দেখেছি। পূজনীয় নির্বাণানন্দজি মহারাজের সমস্ত জীবন জুড়ে এই ঘটনা আমরা দেখেছি, যে প্রকৃতির ওপর একটা তার যে একটা ক্ষমতা, প্রকৃতিকে প্রভাবিত করার ক্ষমতা, বৃষ্টি আনা, অসময়ে ফুল ফল ফলানো, এই যে নানা রকমের যে আমাদের ইয়ে হয়, এইগুলো আমরা ঈশিত্ব থেকে পাই আর কি। আর বশিত্ব তো আপনারা সবাই জানেন যে কী করে বশ করা যায়। এর সোনার কেল্লার যে মুকুল আর ওই যে হাজার ডক্টর হাজরার গল্প আপনারা সবাই দেখেছেন, এইরকম সত্যি সত্যি হয়, এই করা যায়। তাই এই 8 জিনিসকে পূজনীয় মহারাজ বলছেন যোগশাস্ত্রের মতে এইগুলি হচ্ছে অষ্টসিদ্ধি। এই অষ্টসিদ্ধির কী প্রভাব সে সম্বন্ধে বলতে গিয়ে মহারাজ বলছেন 220 নম্বর সূত্রে, বলছেন যোগসাধনের সর্বোচ্চ অবস্থা निर्विकल्प बा सविकल्प समाधि लाभेर पथे एई सब विभूति बा अष्टसिद्धि भयंकर प्रलोभन और महा अंतराय। साधक एदेर बसे आसले नाना कामनाय बद्ध हये जे शुधु जोगभ्रष्ट हय ता नय, एदेर अपव्यवहारे अति नीच प्रवृत्ति हय एवं इंद्रिय सुख चरितार्थ करे और स्वार्थ सिद्धिर जन्य बहु लोकेर सर्वनाश करे और निजेर अधपतन करे। फले तार एई सकल शक्तिओ लोप पाय, एटा एकेबारे 100% ठीक। जार भितरे एई जिनिस आछे सेगुली ओई कारणे ठाकुर बार बार एई अष्टसिद्धिके खूब खराब हिसेबे देखछेन, बिष्ठा तुल्य करछेन, बोलछेन एकेबारे पायखानार मतोई खराब। जे जेमन बिष्ठा आमरा गाये माखते पारि ना, माथाय करे निये घुरे बेड़ाते पारि ना, सेटाके एकेबारे बर्जन करी। एई अष्टसिद्धिर प्रत्येकटिके तिनि बर्जन करार कथा बोलछेन एवं जारा जारा तार काछे एसेछे तादेर जीवने एई जे अष्टसिद्धि सामान्यतम प्रकाश जादेरके देखेछेन तादेरके तिनि एर थेके प्रतिहत करेछेन। जिनि एरकम आसतेन जादेर प्रत्येके तार मूल कारणटा होच्छे प्रतिहत करार कारणटा होच्छे जे अष्टसिद्धि एई जे प्राप्ति एटा साधनार एक एकटा स्तर एवं सेइटिके अष्टसिद्धिके यदि आमरा अतिक्रम करे ना जेते पारि ताहले किन्तु सर्वोच्च स्तरे उठते पारबो ना। आपनार क्षमता आछे शुधु मास्टार्स केन आपनार PhD डक्टरेट करारो क्षमता आछे। आपनि MSc पावार पर नाचते थाकलेन, आमार वंशे केउ कखनो MSc करेनि मास्टार्स करेनि। आपनि जदि नाचते थेके पढ़ाशोनाटा ओइखानेई थामिये देन ताहले आपनार पढ़ाशोनाटा ओइखानेई थेमे जाबे। तारपरे देखबेन आपनार पाशेर मानुष अनेक बेशि पढ़ाशोना करे आपनाके अतिक्रम करे जाच्छे। आपनार पक्षे जेटी करा सम्भव छिलो आपनार जे प्रचंड शक्ति छिलो प्रचंड क्षमता छिलो जेटी आपनी प्रयोग करते पारतेन सेटी शुधुमात्र आपनार निजेर दोषे आपनी सेटी प्रयोग करते पारलेन ना। साधन भजनेर क्षेत्रेओ ताई, एइगुली किन्तु आमादेर खूब आनंद देय, अनेकेर काछे एइगुली तो आछे, एइगुलो खूब आनंद देय एवं आमरा मने करी जे एइगुलो एले जेन खूब आनंद पाबो आमरा, किन्तु एइगुलो आमादेर साधन भजनेर क्षेत्रे अन्तराय, एइगुलोके परित्याज्य कराई उचित। 221 नम्बर सूत्रे पूजनीय महाराज बोलछेन योग साधन बड़ कठिन साधारण लोकेर जन्य नय, विशेषत बर्तमान पारिपार्श्विक अवस्थाय एसब नियम यथायथ पालन करा एक रकम दुस्साध्य। जेमन सात्विक ओ अल्प आहार, फलमूल, दूध, परिमित व्यायाम, निद्रा, निर्मल वायुयुक्त निर्जन स्थाने बास, उद्वेग शून्य जीवन, सकल विषय नियमानुवर्तिता, विशेषकर कठोर ब्रह्मचर्य रक्षा ओ इंद्रिय निग्रह एवं योगसिद्ध गुरुर काछे बास, एसबेर कोनो एकटी व्यतिक्रम होले सिद्धिलाभ दुर्लभ। अथवा गुरु उपदिष्ट प्रक्रिया साधने कोनो भूल बा त्रुटि होले किंबा बोई पड़े निजेर बुद्धि अनुयायी अभ्यास करले स्नायविक और हृदयंत्रेर दुरारोग्य व्याधि एमनकि मस्तिष्क विकृतिओ होते पारे। योग साधन खूब कठिन साधारण लोकेर जन्य नय, आमादेर शुधु जेने राखाटा दरकार। आमादेर मने आछे ट्रेनिंग सेंटारे जखन राजयोग पढ़ानो हच्छिलो तखन पूजनीय सहितानंदजी आमादेर राजयोग पढ़ातेन, उनि आमादेर बोललेन एटी शुधु जानार जन्य अभ्यास करार जन्य नय, एरकम जिनिस आछेन स्वामीजी एटा व्याख्या करेछेन, एटी आमरा जानबो किन्तु दया करे आपनारा एटी अभ्यास करबेन ना। उनि आमादेर तुई बोलतेन बा तुई बोलतेन क्लासे सेदिन बोलेछेन दया करे आपनारा एटी अभ्यास करबेन ना। राजयोग साधने अनेक रकमेर जिनिस आछे जेगुलो आमरा एखन पारि ना, जेमन शुधुमात्र फलमूल और दूध खेये थाकले आपनि सारा दिनेर काजकर्म करे उठते पारबेन ना, फर टाइम बिंग आपनि पारबेन किन्तु पारबेन ना। परिमित व्यायाम और निद्रा एटा हयतो होते पारे, निर्मल वायुयुक्त निर्जन स्थाने बास एटा एकेबारेई असम्भव, उद्वेग शून्य जीवन एटा आरेकटा समस्यार। खबरेर कागज पड़ेछेन जे आपनि देखलेन एकजन राजनैतिक झगड़ा दलादलिते ताके पिटिए मेरे फेले दिएছে, आपनार किछु नय, तिनि आपनार निजेर लोक केउ नन, किन्तु आपनार मनेर कोनो एकटा अंशे सब समय उद्वेग होते थाकबे। एकटी मेयेके खूब निर्दयभावे मारधर करा हयेছে, से आपनार केउ नय, से आपनार प्रदेशेও नय, हयतो सेई ओई कोनो एकटा अन्य जायगार, आपनार कष्ट हबे। तालिबानिरा जखन देश दखल करल आफगानिस्ताने तखन सारा विश्वेर मानुषेर एकटाई चिंता हच्छिलो ओखानकार मेयेदेर कि अवस्था हबे। आपनार केउ आपनार घरेर मेये नन, किन्तु आपनार उद्वेग सेई समस्त ना देखा अदेखा मेयेदेर जन्य আপনার উদ্বেগ আসবে। এটাকে কিন্তু আমরা কেউ ছেড়ে দিতে পারি না। এই উদ্বেগ শূন্য জীবন, সকল বিষয়ে নিয়মানুবর্তিতা, এটা করা কঠিন, সকল বিষয়ে নিয়মানুবর্তিতা। আর বলছেন বিশেষ করে ব্রহ্মচর্য রক্ষা, ইন্দ্রিয় নিগ্রহ। ব্রহ্মচর্য রক্ষা একমাত্র কিন্তু এটির কথাই নয়, কিন্তু সৎ পবিত্র থাকা, সব সময় সত্য কথা বলা, ইন্দ্রিয় যোগ্য গ্রহণযোগ্য বিষয়বস্তু থেকে মনকে সরিয়ে নেওয়া নয়, মনকে বোঝানো, তার অসারতা বুঝিয়ে তার থেকে সরে আসা, এটি না হলে হয় না। আরেকটা হচ্ছে যোগসিদ্ধ গুরুর কাছে বাস। আমরা গুরুর সঙ্গ পাই খুব কম, এবং ওই মনে মনে গুরুর যে সঙ্গ পাই ওটাকেই আমাদের সার্থক বলে জেনে নিতে হয়। তাই যোগসিদ্ধ গুরুর কাছেও আমরা বাস। এগুলির দুর্লভ, এবং এগুলির থেকে কোনোভাবে কোনো গোলমাল হলে এই নানা রকমের সমস্যা হয়। বিশেষ করে ইদানিংকালে আরেকটি নতুন সমস্যা দেখা দিয়েছে, এটি সাধু ব্রহ্মচারীদের মধ্যেও দেখেছি। যারা বাইরে থেকে সাধন ভজন করে আসেন, তারা ওই যে বই পড়েন, বইতে নানা রকমের জিনিস বলা আছে, বইতে যেগুলো বলা আছে এগুলো একটা সাধারণ কমেন্ট। এই কারণে গুরুকরণের প্রয়োজন আছে, কারণ গুরু জানেন কোনটা আমার জন্য প্রয়োজন। সেদিনকে একজন প্রশ্ন করেছিলেন আমাকে, এই কোনো একটা ইয়ে থেকে প্রশ্ন এসেছিল যে আমাদের তো একসঙ্গে দীক্ষা হয়েছে, তাহলে কি আমাদের মুড়ি মুড়কির এক দর করে দেওয়া হয়েছে? তা কিন্তু নয়। আমার গুরু জানেন কোন মন্ত্র কাকে দিতে হবে। তিনি, আমি তো গুরু নই, অতএব গুরুর ওপর প্রথম কথা গুরুগিরি করলে হবে না, আমার নিজের কাজটা সাধন ভজন করা সেটি করতে হবে। গুরু যে মন্ত্র পেয়েছেন, তবে এরকমও আমরা ব্যতিরেক দেখেছি। আমি আমার এক গুরু ভাইকে জানি, তিনি পূজনীয় ভূতেশানন্দজি মহারাজের কাছে মন্ত্র দীক্ষা পেয়েছিলেন। যেদিন তিনি ফর্ম ফিল আপ করে মহারাজের কাছে আসেন, মহারাজ তাকে বলেই দেন, আজকে যেদিন তোমার দীক্ষা হবে সেই দিন তুমি এসে গণেশ মহারাজের সঙ্গে আগে দেখা করবে। গণেশ মহারাজের সঙ্গে যখন দেখা করলেন, গণেশ মহারাজ তাকে মহারাজের শোবার ঘরে নিয়ে যান। মহারাজ তখন প্রস্তুত হচ্ছেন মন্দিরে যাওয়ার জন্য, তাড়াতাড়ি করে উত্তরীয়টা পরে বসে তিনি ওকে আলাদা একটি মন্ত্র দান করেন। অত যে ৭২ জনের দীক্ষা হয়েছিল তার মধ্যে উনি পৃথক মন্ত্র পান। তিনি তার যোগ্য ছিলেন, গুরু কিন্তু দূর থেকে দেখেই সেটা বুঝতে পেরেছেন। এটা একাধটা কেস নয়, অনেকগুলি কেস। একটি কথা আমরা আপনাদের বলেছি যে একজন ছেলে অল্প বয়সে গুরুর কাছে এক রাত্রে স্বপ্ন পেলেন যে ঠাকুর একজন বুড়ো মতো মানুষকে সঙ্গে করে নিয়ে এসেছেন, এবং একটি মন্ত্র দান করে ঠাকুর তাকে বলেন, স্বপ্নেতেই বলেন, এই বুড়ো লোকটি তোর দেখাশোনা করবে, ইনি তোর দেখাশোনা করবে। তার মতে সেই লোকটি আর কেউ না, খুব বৃদ্ধ একজন ভদ্রলোক। এটি যখন তার ক্লাস 8, তখন সত্য সে উপনয়ন সংস্কার হয়েছে, জপ ধ্যান করতে শিখেছে, সে তার নিজের গায়ত্রী মন্ত্রের সঙ্গে সেই মন্ত্রটিও জপ করে। ক্লাস 12-এ যখন পড়ে, কামারপুকুরে বাবা মার সাথে গিয়ে এই ঘটনা, সে কামারপুরে একজন সাধুকে বলে। সেই সময় পূজনীয় স্বামী আত্মস্থানন্দজি মন্ত্র দীক্ষা দিতে এসেছিলেন কামারপুকুরে। তাকে ঘটনাটা গিয়ে বলায় তিনি লীলা প্রসঙ্গ, এই আমাদের শ্রীরামকৃষ্ণ ভক্ত মালিকা খুলে প্রথম যে ছবিটা দেখান তিনি হলেন সুবোধানন্দজির। এই ছেলেটি সুবোধানন্দজির ছবি আগে কখনো দেখেনি, দেখলেও একে খেয়াল করেনি। তিনি আইডেন্টিফাই করেন ঠাকুর যে বৃদ্ধ ভদ্রলোককে সঙ্গে করে নিয়ে এসেছিলেন তিনি হলেন সুবোধানন্দজি। মহারাজ তাকে একবারও জিজ্ঞাসা করেননি ঠাকুর তাকে কি মন্ত্র দিয়েছিলেন। উনি বললেন মন্ত্র দীক্ষা হবে, তবে এখানে নয়, কামারপুকুর জয়রামবাটির পরে মায়ের বাড়িতে তার মন্ত্র দীক্ষা হয়। তিনি বলেছেন আমাকে ঘটনাটা যে সব ভক্তরা বসে আছে, যখন মহারাজ মন্ত্র দেবেন তখন ছেলেটিকে সোজাসুজি বলেন, এই মন্ত্রটা তোমার জন্য নয়, তোমাকে একটা পৃথক মন্ত্র দেব। সে বসে থাকে, এবং মহারাজ যেমন সবাইকে যে মন্ত্র দিলেন সেটা মন্ত্র দেওয়া শোনা হয়ে যাওয়ার পরে ভক্তরা বাইরে গুরু পুজোর জন্য বেরিয়ে এলে সেই ফাঁকা ঘরে তিনি তাকে একটি মন্ত্র দেন, এবং তিনি খুব হতবাক হয়ে যান। স্বপ্নে তিনি শ্রী শ্রী ঠাকুরের কাছে যে মন্ত্রটি শুনেছিলেন, যে তিনি কোনো দিন আত্মস্থানন্দজিকে বলেননি, আত্মসাঙ্গী সেই মন্ত্রটি তাকে দেন। এই ঘটনা আত্মস্থানী শরীর চলে যাওয়ার পর আমি শুনি মন্ত্রের ঘটনাটা, এবং মহারাজ তাকে বলেন যে ঠাকুর তোমায় এই মন্ত্র দিয়েছিলেন। তো আমরা এগুলো বইতে পড়ি, এরকম ঘটনা যে সত্যি সত্যি ঘটে এটা আমাদের চোখে দেখা। তিনিও ওই মন্ত্র পান, এবং মহারাজ ইনস্ট্রাকশান দেন, যদিও তুমি আমার কাছ থেকেই শুনলে, যেহেতু ঠাকুর তোমাকে বলে গেছেন যে খোকা মহারাজই তোমার সব, তাকেই গুরুবর, তুমি তাকে আদর যত্ন করবে। ঢাকায় যেদিন প্রথম তার বাড়িতে আমি যাই, গিয়ে দেখলাম ঠাকুর মা স্বামীজির 3টি ছবি আছে, ঠাকুরের ছবির নিচে স্বামী সুবোধানন্দজির ছবি, और स्त्री प्रभानंदजीर आश्रित छिलेन स्वामीजी छबिर तलाय आछेन एबं मायेर छबिर नीचे आत्मस्थान निलेन। शुधु ताई नय आमाके जखन तिनि ढाका आश्रमे निये एसे पौंछलेन ठाकुरके प्रणाम करार परे छबिते जे पार्षददेर छबि आछे जेखाने सेखाने सुबोधानंदजीर छबिर सामने के तिनि साष्टांगे प्रणाम करेन। एई रकम घटनागुलो आमादेर हय, आमादेर सद्गुरु आमादेर साहाज्य करेन। किन्तु बहु क्षेत्रे कि हय आमरा गुरुर काछे दीक्षा निई अमुक बाबा तादेर परामर्श अनुयायी चली। आमार निजेर चोखे देखा आसाम थेके एकटी छेले एसेछिलो राहुल बोले पीपीटीसीते जयन करे, आमी तखन बेलूर माठे आछि। आमादेर देखे खूब भालो लागलो। घटना शुनलाम जे छेलेटिर बाबाओ नेई माओ नेई, साधु होते एसेछे, दिदी जामाइबाबुर काछे बड़ो होयेछे, बेश साधन भजन करछेन, खूब आनंद करछे। एकदिन ताके प्रथम आमरा लक्ष्य करलाम राजा महाराजेर मंदिरेर काछे बसे आछे, जेमन करे सेई बिहारीरा बसे थाके, एकटा पा एरकम करे तुले आर माथाय हाथ दिये एरकम करे बसे आछे। तार आचार आचरण अद्भुत, हास्चे। ताके रोज आमरा मंदिरे देखताम, आमरा जखन ताके देखताम खूब मन दिये जप ध्यान करछे। तार तखनो मंत्र दीक्षा हयनि, किन्तु ओई जे एकटा बोई थेके एकटा किछु पढ़े निजेर मतो सब साधन भजन करा शुरू करलेन। एक दुदिनेर मध्ये आमरा तार घटना देखताम जे एकेबारे सम्पूर्ण बद्ध उन्माद हो गेलेन। तार बाड़ीर लोकजनके खबर देওয়া হলো, তাকে ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করা হলো, যাতে তার চিকিৎসা হয় তার ব্যবস্থা করা হলো। কিন্তু সেই ছেলেটির এই যে পতন সেটা আমরা দেখে খুব হতবাক হয়ে গেলাম। এটা হচ্ছে গুরু নির্দিষ্ট পথ না পাওয়া অবধি নিজের মনের মতো করে সাধন ভজনের এটা ফল। কেন এটিকে গুরুমুখী বিদ্যা বলা হয় এটি জানা আমাদের খুব জরুরি। এইটা যদি না হয় মহারাজ বলছেন निज बुद्धि अनुयायी अभ्यास कर ले स्नायविक बा हृदयंत्रे हृदयरोगे व्याधि एमनकि मस्तिष्क विकृतिओ होते पारे। जिनि बोलछेन एटी तार जीवनेर घटना। ठाकुर बिरजानंदजी सहस्रारे ध्यान करतेन, तार एक अद्भुत एकटा आचर आचरणे परिवर्तन एलो। तिनि कोनोभावेई आर श्यामलाताले थाकते पारछेन ना, स्वामी ब्रह्मानंदजी महाराज ताके निये एलेन एमनकि तार काछेई राखलेन, तातेओ किच्छु हलो ना। तारपरे एक बार ब्रह्मानंदजीर मने हलो के श्री श्री मायेर काछे पाठानो दरकार, कारण श्री श्री मा तार मंत्रगुरु। भेबे देखुन ब्रह्मानंदजी अत बड़ो मानुष, तिनिओ एटा किछुतेई सल्यूशन दिते पारछिलेन ना। मायेर काछे जेतेई मा जिज्ञासा करलेन कोथाय ध्यान करो, बोललेन सहस्रारे। मा बोललेन ओ तो शेषकालेर कथा, ओखाने नय ओखाने नय, हृदय ध्यान करबे। एबं एई साधन भजने सामान्यतम एकटु परिवर्तन हवार फले ब्रह्मानंदजी आबार स्वाभाविक जीवन यापने फिरे एलेन। मा सम्पर्के बोलते गिये अत्यंत कृतज्ञ चित्ते एई घटनाटिर कथा ब्रह्मानंदजी श्री श्री मायेर श्रुति कथाय एक जायगाय बोलेछेन। 222 नम्बर सूत्र आमरा पढ़ब। सेखाने बला आछे निश्वास प्रश्वासेर गति असम अर्थात अति द्रुत बा अति क्षीण हय कि कारणे, जखन आमरा काम क्रोधादि रिपुर बशीभूत हई, सुखेर आशाय भोग्य वस्तुर पेछने छुटे दिशेहारा हई, ताते केउ बाधा दिले क्रोधे अधीर हई, विफल होले नैराश्ये डूबे जाई, सफल होले अहंकारे माटिते पा पड़े ना, मोहे दिक बिदिक ज्ञान थाके ना, परेर भालो देखले हिंसाय गा जले जाय, जखन विपद आपदे भये प्राण शुकिये जाय, भावी विपदेर आशंकाय चिंताय जर्जरित हई, जखन स्त्री पुत्रादिर भरण पोषण और रक्षार जन्य उद्विग्न हई, दुख ओ अभावेर तारणाय मुह्यमान हई, रोगेर यंत्रणाय छटफट करी, प्रियजनेर शोके चारिदिक अंधकार देखी, धन सम्पद नाशे पागलेर मतो हई, तखोनी मन दारुण चंचल हय। आर तार संगे संगे निश्वास प्रश्वासओ कखनो द्रुत ओ हातुड़ी पेटार मतो, कखनो बा क्षीण बा बंध हये जावार मतो हय। मनेर एई विषम चंचलताय प्राणवायु चंचल हय, रक्त चलाचलेर गोलमाल हय। एइसबेर मूल कारण दूर करते ना पारले, विषय बासनाय बितस्पृह ना होले, परमार्थ चिंता बा एकाग्रभावे जप ध्यान करा एकेबारेई असम्भव। ता जतई प्राणायाम करो ना केन, जतई प्रार्थना करो ना केन। एटा हच्छे मूल कथा। आमरा कि चाई सेटाके आइडेंटिफाई करे निते हय। आमरा यदि भगवान के चाई तो भगवान बद जीवन यापन करते हैं, यदि आमरा ऐहिक वस्तु के चाई सेई ऐहिक प्राप्त वस्तुर प्राप्तिर जन्य जतटा परिश्रम करा दरकार आमादेर ततटा परिश्रमई करते हबे। दुटी किन्तु एक संगे हय ना, দুনৌকায় পা দিয়ে কখনো কোনো কিছু হওয়া সম্ভব নয়। এটা কিন্তু একবারে খুব পরিষ্কার করে বুঝে নিতে হবে। আমরা কখনোই দুনৌকায় পা দিয়ে একসঙ্গে চলতে পারবো না। আমরা যদি চেষ্টা করি তার ফল খুব খারাপ হয়ে থাকে। আমাদের বেশিরভাগ ক্ষেত্রে আমরা দুনৌকায় পা দিই, যেটি একেবারে যায় না। আমাদের সন্ন্যাসের সময় নানা রকমের এসোনা ত্যাগ করবার কথা বলা হয়। চিত্তৈষণা, বৃত্তৈষণা, পুত্রৈষণা, ত্বচৈষণা আর লোকৈষণা, যে নানা রকমের যে বলা হয়, সেগুলো প্রত্যেকটি আমাদের এক এক রকম এক একটা আমাদেরকে ফল দেয়। আমাদের বৃত্তৈষণা, প্রচুর অর্থাদি হবে এই ইচ্ছাও চলে যায়। দেখবেন একটা বয়সের পরে অর্থের কোনো মূল্য আমাদের কাছে থাকে না, কারণ সেই অর্থ আমাকে জীবনকে শান্তি যে দেয় না সেটা আমরা অনুভব করি। আমাদের সন্তানাদি হবে বা আমার ভাবধারাকে ধারণ করে রাখবে, এটিও চলে যায়। কিন্তু ত্বচৈষণা, একটা সময়ের পরে আমি যতই চেষ্টা করি না কেন আমি কিছুতেই আর সেই আগের মতো মিস্টার ইন্ডিয়া থাকতে পারবো না। আমি যতই চেষ্টা করি, আমি শুনি কেরালাতে নাকি নানা রকমের ট্রিটমেন্ট হয়, সেই গালেতে ইঞ্জেকশান দিয়ে দেয়, গালটা টান টান হয়ে যায়, কিন্তু সে একটা নির্দিষ্ট সময়ের পরে কিন্তু সব চামড়া গুটিয়ে এক জায়গায় হয়ে যাবে। কিছুতেই কোনোভাবেই কিছু করা যায় না। এই সমস্ত এসোনাগুলো আমরা ত্যাগ করি, কিন্তু লোকইষণা ত্যাগ করা আমাদের পক্ষে খুব ডিফিকাল্ট। সব মানুষের পক্ষেই এই লোকইষণা ত্যাগ করা। আমাকে লোকে ভালো বলবে, আমি লোকের চোখে ভালো থাকব, দেখো কেউ যেন আমাকে খারাপ না বলে, এই সমস্ত করতে গিয়ে আমরা জীবনে এত রকমের অ্যাডজাস্টমেন্ট করে থাকি যে আমাদের জীবনটাই গতিহীন হয়ে যায়। ওই সেইটিকে ঠিক করতে করতেই আমাদের চলে যায়। এর থেকে মুক্তির একটাই উপায় হচ্ছে আমরা কি চাই সেটাকে আইডেন্টিফাই করতে চাই। যদি ভগবানকে চাই তাহলে ভগবানকে পাওয়ার জন্য যে পরিমাণ পরিশ্রমের প্রয়োজন আছে আমাদের সেই পরিমাণ পরিশ্রম করতেই হবে। ওর চেয়ে একানা কম নয়, একানা বেশিও নয়। এবং যদি পরমার্থ না চাই, যদি অর্থ চাই, তার জন্য সেই রকমভাবে চেষ্টা করতে হবে। আমি দুটোই চাইলে কোনোটাই ফল হবে না। সে আমি যতই প্রার্থনা করি আর যতই প্রাণায়াম করি আমার কখনোই কোনো কিছু ঠিকঠাক মতো হবে না। 223 নম্বর সূত্রে মহারাজ বলছেন, অনেকে হয়তো মনে করে আমার শরীরের ওপর তেমন আসক্তি নেই, সংসারের উপর স্ত্রীপুত্রাদির ওপর তেমন মায়া মমতা নেই, টাকা পয়সায়ও তেমন আঁট নেই, আমি কিছুরই বশ নই মনে করলে সব ঝেড়ে ফেলতে পারি। কিন্তু যখন অন্তরে ও বাইরে, ঘাতে ও প্রতিঘাতে অথবা অদৃষ্ট বিপর্যয় বিষম পরীক্ষায় পড়ে হাবুডুবু খেতে হয়, তখন ক্ষণেকের জন্য চৈতন্য হয়। তখন ধারণা হয় মায়ার সাংঘাতিক নিগড়ে আষ্টে পৃষ্ঠে বাঁধা নিজের আশাহীন দুর্দশার কথা। যাদের পূর্বজন্মের শুভ সংস্কার থাকে তাদের সেই বন্ধন অসহ্য হয়। তারা যে কোনো উপায় হোক সেই বন্ধন হতে মুক্ত হবার জন্য প্রাণপণ চেষ্টা করে। তারা হচ্ছে মুমুক্ষু। এটির কথা বলছেন। আমরা অনেক সময় একটা ফ্যান্টাসি ওয়ার্ল্ডের মধ্যে থাকি। আমরা মনে করি যে আমাদের কোনো কিছুতে কোনো কিছু নেই, কোনো কিছুই আকর্ষণ করে না। আমি আমার নিজের জীবন দিয়ে দেখেছি, যখন কলেজে পড়তাম সাধুদের দেখতে দেখতে মনে হতো যে কোনো কিছুর প্রতি আমার কোনো রকম কোনো আকর্ষণ নেই। আমার ঘড়ির প্রতি খুব আকর্ষণ ছিল, তো একাধিক ঘড়ি ছিল, তথাপি আমার তখন মনে হতো যে না না, এরকম কোনো আকর্ষণ আমার নেই। কিন্তু একদিন আমার বন্ধুর বাড়িতে এলাম, সেখানে গিয়ে দেখলুম একটা ভারী সুন্দর, তখন তো এই শব্দ শব্দ এই কোয়ার্টজ ঘড়িগুলো কলকাতায় এসেছে, দেখলাম কীরকম চেষ্টা করতে হয় না, টিক 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 করে ঘুরে ঘুরে যায়, এমনকি ঘড়িতে দম দিতে হয় না। আমাদের রোজ সকালবেলা 9টায় ভোঁ পড়লেই সঙ্গে সঙ্গে দম দেওয়া, এই যে সমস্ত যে কাজ, এগুলো কোনো কিছুই করতে হয় না। তখন একটা নিজের কাছে কীরকম ইল ফিলিং হতে থাকলো, এই আমার কাছে এরকম জিনিসটা নেই। কিন্তু যত দিন গেছে তখন বুঝেছি যে এটির কোনো প্রয়োজন নেই। এখন হাত খালি করে ঘুরে বেড়ালেও আমাদের কিচ্ছু বোধ আসে না। আমি অহংকার করে বলছি না সব কিছু চলে গেছে, অবশ্যই যাইনি, গেলে তো আমি একবারে সত্যি সত্যি মুক্ত পুরুষ হয়ে যেতাম। কিন্তু এটা আমাদের একটা বেসিক প্রবলেম। আমরা মনে করি আমরা কোনো বন্ধনের মধ্যে আবদ্ধ নই, কিন্তু আমরা প্রত্যেকে কোনো না কোনো বন্ধন থেকে আবদ্ধ আছি। কিন্তু আমাদের চেষ্টা করতে হবে তার থেকে উত্তরণের, আমাদের চেষ্টা করতেই হবে ভগবানের কাছে নিত্য নিয়মিত প্রার্থনা করে আমাকে উত্তরণের চেষ্টা করতে হবে। एवं जतक्षण ना पर्यन्त बंधन थेके आमी मुक्त होते पारबो ना ततक्षण देखबेन जीवने जखन आघात आसबे तखन आमरा चूर चूर हये भेंगे जाई। केन भेंगे पड़ी, केन कष्ट पाई? यदि आमार कोनो किछुर प्रति कोनो आशा ना थाके, भालोर प्रति यदि आशा ना थाके, खारापेर प्रतिओ यदि कोनो आशा ना थाके, ताहले एई जखन जीवने दुर्भोग आसे केन भेंगे पड़ी, केन चूरचूर हये जाई? तार कारण आछे कोथा, तार माने हच्छे कोथाओ ना कोथाओ कोनो ना कोनो भावे आमी निश्चयई किछु आशा करे थाकी। आर एकटी जारा एई बुझते पारे, जादेर एई अनुभूतिटा हय जे एई बोध थेके बेरिये आसते हबे, एई बोध थेके ना बेरोले तारा बेरोते पारबे ना, जादेर पूर्व पूर्व जन्मेर जे सुकर्म आछे जेगुलो तादेर साहाय्य करे तार थेके तादेर भितरे एई मुक्ति पावार इच्छा मुमुक्षुत्व जागे। ठाकुर बर्णना करेछेन सेई माछ जेले माछ धरछे और से जाल जाल छिड़े से माछगुलो धप धप करे लाफिए चले जाच्छे, किछुतेई सेई बंधनेर भितरे पड़छे ना। एई रकम मानुषेर संख्या कम, किन्तु आछेन। आमी संसारे एरकम मानुष देखेछि यारा आमादेर मतो गेरुआ परेन ना, सादा कापड़ई परेन, किन्तु एरकम मुमुक्ष जीव अवश्यई देखेछि। एटा आमादेर जीवनेर एकटा अंग, एटा आमादेर पेरोतेई हबे। सबटार उद्देश्य एकटाई, आमरा किभावे जीवन के देखछि सेटा हच्छे कथा। 224 नम्बर सूत्रे बोलछेन आर एक थाकेर जीव आछे जारा पुरुषानुक्रमे कृतदासेर मतो पराधीन जीवन यापन करे, सेटाई एमन स्वाभाविक हये जाय जे तारा स्वाधीनतार नामे भय पाय। तारा भावे एई बेश आछि, एई सब छेड़े यदि अजाना अनिश्चित मुक्तिपथ आश्रय करते हय तो आमी मुक्ति चाई ना। विष्ठार कीटके फुलेर गादार मध्य रेखे दिले हाँपिए मारा जाए, ताराई होच्छे बद्ध जीव। केशवचंद्र सेन एसेछे श्रीरामकृष्णेर काछे। केशवचंद्र सेन सारा दिन ठाकुरेर काछे थेकेछेन, खूब भगवत प्रसंग होयेछे, खावा दावा होयेछे। सन्धे हवार समय तिनि धीरे धीरे तार दल फिरे जेते चान आमादेर इयाते जे जार बाड़ीते। ठाकुर बोलछेन केन गो आँश चुपड़ी छाड़ा घुम हबे ना? तारपरे केशव सेन जिज्ञासा करलेन आँश चुपड़िर गल्पटा कि? तिनि बोललेन एकदल मेछुनी बाजारे माछ बिक्री करते एसेछिलो, झड़ जले तारा आर सेदिनके फिरे जेते पारेनि। तारा एक मालिनीर गृहे आश्रय ग्रहण करलेन। मालिनी आर कोथाय थाकते देबे? जे घरे फुल राखे सेई फुलेर घरे तादेर थाकबार जायगा करलो। रात्रिरे तारा घुमोते पारे ना, घुम भेंगे उठे पड़ेछे। चतुर्दिके फुलेर एत सुबासित गन्ध, किछुतेई तारा घुमोते पारछे ना। तखन तारा मालिनीके जिज्ञासा करले आमादेर आँशचुबड़िगुलो कोथाय रेखेछो? आँशचुबड़िगुलोके निये आसा हते तारपरे ताते छपास छपास करे जल फेला हलो, ताते सेई भुरभुर करे गन्ध बेरोते थाकलो आर सेगुलो माथार काछे रेखे तारा भोंस भोंस करे घुमोते थाकलो। श्रीरामकृष्णेर अपूर्व बर्णना। এই গোটা সূত্র তার, এটাই হচ্ছে কথা। আমরা কিছুতেই সেই আঁশচুপড়ির বাইরে যেতে চাই না, আঁশচুপড়ির জন্য আমাদের খুব কষ্ট। অনেক বছর আগে আমি তখন খুব ছোট, অজিতেশ বন্দ্যোপাধ্যায়কে নাটক করতে দেখেছিলাম, খুব সম্ভবত আমার ভুল না হলে স্টার থিয়েটারে। সেই নাটকটা কি সেটা ভুলে গেছি, কিন্তু সেখানে একটা গান ছিল যেটা এখনও আমার মনে আছে। গানটা হলো এই, অজিতেশ বন্দ্যোপাধ্যায় নেচে নেচে গাইছেন, এই গর্তে থাকি আমরা সব মোটা গায়ের চামড়া, ভাবটা করি বাছুর বাছুর কিন্তু আমরা দামড়া। আহা গর্ত বড় ভালো, আহা বড় ভালো গর্ত। আমরা যখনই জীবনে নানা ঘটনা দেখি আমার অজিতেশ বন্দ্যোপাধ্যায়ের এই গানটার কথা মনে পড়ে। অমন হেড়ে গলার লোক কি সুন্দর গান গাইতেন, নাচছেন সারা স্টেজ জুড়ে আর গাইছেন, এই গর্তে থাকি আমরা সব মোটা গায়ের চামড়া, ভাবটা করি বাছুর বাছুর কিন্তু আমরা দামড়া। আহা গর্ত বড় ভালো, আহা বড় ভালো গর্ত। আমি গানটা এসে যাচ্ছে কিন্তু আমি গাইছি না আর কি। খুব সুন্দর, খুব সুন্দর। এটা হচ্ছে আমাদের ভাবনা চিন্তা, জানেন তো। আমরা জানি আমাদের কিসে আমাদের বদ্ধ করে রেখেছে, তবু আমরা কিছুতেই মুক্তির পথ দেখলেও সেখানে যেতে চাই না। 225 নম্বর সূত্র, যেটা দিয়ে আমরা শেষ করব। সংসার যদি নিরবচ্ছিন্ন সুখের হতো, রোগ শোক দুঃখ অভাব আপদ বিপদ ভয় ভাবনা না থাকতো, তাহলে কে আর ভগবানকে ডাকতে যেত? এসব তিনি দিয়েছেন আমাদের শিক্ষার জন্য, পরীক্ষার জন্য, যাতে লোক তাকে ভুলে না থাকে, নিরুপায় হয়ে যাতে তার শরণাপন্ন হয়। তাই সুখ দুঃখ সব অবস্থাতেই ताके आकड़े धरे थाकबे, ताकेई तोमार सर्वस्व जेने प्राण भरे भालोबासबे, तिनी तोमार एकमात्र गति, सहाय और सम्बल जानबे। ताहले देखबे दुख शोक जत किछु अमंगल सब पालिये जाबे, किछुतेई मन के विचलित करते पारबे ना, प्राण आनंदे भरे जाबे। कि सुंदर कथा बोलछे। संसार यदि निरवच्छिन्न सुखेर हतो, सेई कबीर दासेर गान आछे ना, दुख में सब सुमिरन करे, सुख में करे ना कोई, सुख में जो सुमिरन करे सो दुख कैसे होई। माँ कि सुंदर करे बोलछेन जे एई इष्ट नाम चिंता करले, भगवान के चिंता करले कि हय, बोलछेन जेखाने छूंच फाल ढोकार कथा छिलो सेखाने छूंच ढुके। आसल किन्तु माँ तार अनुभव कतगुलो शब्द दिए बोलते चेयेछेन। फाल ढोकार जगह फाली ढोके, किन्तु मन के उच्च चिंताय यदि आमरा बद्ध राखी ताहले कखनोई कोनो अवस्थातेई निम्नमार्गीय चिंता आमाके प्रभावित करते पारे ना। एटा कखनो कोनो अवस्थातेई आमादेरके करा सम्भव नय। सेई कारणेई बोधहय इष्ट चिंता करा दरकार। ताई जन्य भगवान बार बार आमादेर जीवने रोग शोक अभाव विपद आपद एगुलो देन। आमरा सोजा रास्ताय तो भगवान के डाकी ना, ताई तिनी आंगुलटाके बाँका करेन। पूजनीय आत्मस्थानंदजी के देखताम तिनी खूब जोर दितेन बांगला शेखार जन्य। बांगला शेखार केन ना, बांगला शेखार शिखते बोलतेन कथामृत एबं मायेर कथा, जेटी ओरिजिनली बांगला, सेई ओरिजिनल बांगलाटा पढ़ार जन्य। ताहले नाकि ठाकुरेर शब्देर एसेंस, शब्देर जे तीव्रता, प्रत्येकटी कथा जे जे भावे बला होयेछे सेटार बोधहय भावटा आमरा निते पारबो ना। जखन केउ बांगला शिखतो ना उनिओ तार फर्मटा पेंडिंग रेखे दितेन, तारपर धीरे 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 तिनि बांगला शिखते जेतेन। एई रकम देखेछि सोजा पथे जखन केउ ना हांटते भगवान एरकम बाँका पथे व्यवस्था करेन। एई नाना रकम दुख सुख आमादेर जीवने आसबे, एगुलो जीवनेर अंग। ताई सबचेये होच्छे सुख दुख समस्त अवस्थाते यदि आमरा भगवान के आँकड़े धरे थाकी, एटा कथा महाराज खूब जोर दितेन। पूजनीय प्रेमानंदजी आमादेर बोलेछिलेन प्रथम जेदिन साधु होते आसि अनेक कथार भितरे एकटा कथा बोलेछिलेन, रोज मंदिरे दुबेला जाबे, जे ठाकुरके बोलबे जे तुमी आमाय आँकड़े धरे थाको एबं तुमिओ चेष्टा करबे तुमी ताके आँकड़े धरे थाकते। ईश्वर के आँकड़े धरे थाकार अभ्यासटा आमादेर जेन कखनो ना कमे। आमी एमन नय जे आपनादेर उपदेश देवार छले बोलछि, एटा आमी निजेकेओ मने करे राखबार चेष्टा करछि। सर्वावस्थाय भगवानके आँकड़े धरार चेष्टा, तिनि आमाके आँकड़े धरबेनई। एई देखेछिलाम जखन केदारनाथे सेई भीषण रकमेर भूमिकम्प हयेछिल, तखन एकटी लोक बेंचे गेछिल, तार गला अब्दि कादार तलाय, किन्तु तार माथाटा बेरिये आछे। तिनि जड़िये धरे आछेन नंदी षाঁড়কে। केदारनाथेर मंदिरेर सामने जो नंदी षाঁড় आछे सेई नंदी षाঁড়ের गलाटाके जड़िये धरेछेन। अत झड़ अत जल अत बृष्टि अत तुफानेओ तार सारा शरीर कादार तलाय चले गेछे, किन्तु तखनो तिनि तार प्राणवायुटिके धरे रेखेछेन। 3 दिन बादे ताके उद्धार करा हलो। ओइर मध्ये शुधुमात्र भगवानके चिंता करे तिनि ओइभावे जड़िये थेकेछेन। किंबा कलियारिर तलाय जलेर तलाय कयला खनिर मध्ये 9 दिन থাকা সেই মজুররা বেরিয়ে এসে বলেছিল তাদের মনে হয়েছিল তারা যেন কয়েক ঘন্টা আছে। ঠিক ওই রকম জীবনে ভগবানকে জড়িয়ে থাকলে আমাদের জীবনের দুঃখ বাধা সেগুলো ধীরে ধীরে অপসৃত হয়। তাকে আঁকড়ে ধরে থাকতে হবে, তাকে সর্বস্ব জেনে প্রাণ ভরে ভালোবাসতে হবে, সর্বস্ব জেনে প্রাণ ভরে ভালোবাসতেই হবে। কারণ আমরা আপনারা প্রায় প্রত্যেকেই 50কেও ছুঁই ছুঁই বা আমরা 50 পেরিয়ে এসেছি। একটা জিনিস আমাদের জীবনের কাছে পরিষ্কার হয়ে যাচ্ছে, যাদের আত্মীয় মনে করেছিলাম, যাদের জীবনের সর্বস্ব মনে করেছিলাম, কেউ আমাদের সঙ্গে থাকবে না। কাকদ্বীপ আশ্রমে ক্লাস নিতে গেছি, এক ভদ্রমহিলা দেখি হাপুস নয়নে কাঁদছে। আমি বললাম কাঁদছেন কেন? ছেলেরা বলল যে ওনার স্বামী কয়েক মাস হলো মারা গেছেন, তার শোকে তিনি কাঁদছেন। আমি বললাম আপনার স্বামী ওখানে অপসরা রম্ভাদে নাচ দেখছেন আর আপনার কথা এতটুকু ভাবছেন না, আর আপনি এখানে কেঁদে একবারে ভাসিয়ে দিচ্ছেন। আপনি একবার ভাবুন এই কথাটা। পরে সেই দিদিমণির সঙ্গে আমার দেখা হলো, উনি খুব হাসছেন আর বলতেন আমাকে, আমাকে এই কথাটা খুব বুঝিয়েছে যে তিনি স্বর্গে গিয়ে অপ্সরা রম্বার নাচ দেখছেন আর আমার হেসে না, আর আমি এখানে শোক করছি, এটা সাজে না। এটা তখনই হয় আমাদের যারা প্রিয়জন তারা একে একে আমাদের ছেড়ে চলে যাবে, এটা নিশ্চিত জেনে ভগবানকে ধরে থাকুন। তিনি এক রকমভাবে গিরিশ ঘোষকে যেরকম হাত ধরেছিলেন, তার বকল মানিয়ে তাকে যেমন রক্ষা করেছিলেন, একেবারে সেই পশু গিরিশকে মানুষ দেবতাতে রূপান্তরিত করেছিলেন, তাকে ধরে থাকতে তিনিও আমাদের পশুত্বকে ছাড়িয়ে মনুষ্যত্ব থেকে দেবত্বে উত্তীর্ণ করবেন। তাকে প্রাণ ভরে ভালোবাসতে হবে, তাকে দেবার জিনিস এইটাই, প্রাণ ভরা ভালোবাসা। তিনি কিন্তু কেউ কিচ্ছু চায় না, বেলপাতাও চান না, ফুলও চান না, কিচ্ছু না, তাকে ভালোবাসতে হয়, মন প্রাণ দিয়ে চাই। তাকে ভালোবাসাটা খুব জরুরি, তাহলে দেখবে দুঃখ শোক যত কিছু অমঙ্গল সব পালিয়ে যাবে, কিছুতেই মনকে বিচলিত করতে পারবে না। এগুলো জীবনের অঙ্গ, রাত্রি না থাকলে দিনের যে ঔজ্জ্বল্য সেটিকে বোঝা যায় না। যারা ইনসমনিয়ায় ভোগেন তারা ভাবেন কতক্ষণে রাত শেষ হবে, কিন্তু রাত শেষ হবার পরেই তো তারা ঘুমিয়ে পড়েন। ঘুমের প্রয়োজনীয়তাটা কত সেটা বোঝবার জন্য রাতেরও প্রয়োজন আছে। জীবনের অন্ধকার থেকে পেরিয়ে আসবার জন্য, জীবনের আলোর অবস্থায় আলোকিত হওয়ার জন্য জীবনে অন্ধকারেরও প্রয়োজন আছে। আমরা এই আলো আধারই সব কিছুর পারে যেতে পারি, যেখানে গেলে আমাদের বোধ হয়। আমরা যখন ঘন কালো মেঘ দেখি তখন দেখি সেটা ডিপ নীল, যখন শরতের আকাশ বইতে থাকে তখন লাইট ব্লু, কিন্তু যখন আমরা প্লেনে করে মেঘের রাজ্যের ওপর দিয়ে যাই তখন দেখি কোথাও কোনো নীল, লাল, হলুদ, সবুজ কোনো রং নেই। আমাদেরও সবাইকে অভ্যাস করতে হবে আমরা যেন সবাই সেই মেঘের রাজ্যের পারে যাই, ভগবানের রাজ্যেতে যেন অধিষ্ঠিত হতে পারি। আর যত আমরা এগুলো আমাদের বিচলিত করবে না, তত আমরা আনন্দে থাকবো এবং প্রাণে আনন্দ ভরে থাকবো। শুধু আমরা নিজেদের আনন্দ থাকা নয়, আমাদের আনন্দ আমরা অন্যদের ভেতরে সঞ্চারিত করতে পারবো। আজ এই পর্যন্ত। আগামী শুক্রবার বোধহয় খুব সম্ভবত ক্লাস হবে না, কারণ এবারের কলকাতা যাত্রা আমার কিছু দেয়নি, মানে কিছু দেয়নি বলে আমার কোনো কাজই হয়নি, আসল যে কাজ সেটাই হয়নি, ডাক্তার দেখানো। আগামী শুক্রবার আমাকে অবশ্যই করে ডাক্তার দেখাতে হবে, সেই কারণে আগামী শুক্রবার ক্লাস হবে না। কিন্তু এই শনি, রবি, সোম, মঙ্গল যদি ঝড়ঝড় বৃষ্টি তুফানে আমরা বেঁচে থাকি অবশ্যই আপনাদের সঙ্গে দেখা হবে। আজকে এই পর্যন্ত। ওম প্রণতানাম প্রসীদত্বম দেবী বিশ্বর্তিহারিণী ত্রৈলোক্যবাসিনা মিড্ডে লোকানাম বরদা ভব। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।